হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে আপনাদেরকে শান্তিপুর বাইপাস থেকে একদম গোবিন্দপুর বাজার পর্যন্ত ফুল আপডেট করবো দেখুন নিচে রানাঘাট এই যে এইখান থেকে লাল প্রসান টুকুনি আপডেট আজকে পাবেন আপনারা ভিডিওতে সঙ্গে থাকবেন আর আগের ভিডিওতে আমি রানাঘাটের আপডেট দিয়েছি তারপর রানাঘাট থেকে শান্তিপুর পর্যন্ত আপডেট দিয়েছি যারা দেখেননি ভিডিওগুলো তারা অবশ্যই আমার চ্যানেলে কি ভিডিওগুলো দেখতে পারেন তাহলে এই এইচ টুয়েলভের পুরো ইনফরমেশানটা আপনারা পেয়ে যাবেন আর আমার দিকে দেখুন এই অ্যাপ্রোচ রোডের কাজ হচ্ছে এখানে একটা রেল ব্রিজ হবে মানে হয়ে গেছে শুধু যে অ্যাপ্রোচ রোডের কাজটা সেটা হচ্ছে এইখানে দেখুন এই দিকটা অ্যাপ্রোচ রোডের এই চালু হয়ে গেছে মানে এই দেখুন সামনে গিয়ে আবার পুরনো ব্রিজে ডাইভারশন করা আছে এই লেনটা এটা নতুন লেন হয়েছে এটা অ্যাপ্রোচ রোডের নতুন ব্রিজের লেন এটা কিন্তু যেহেতু নতুন ব্রিজটা এখন ওপেন হয়নি ওই পাশটা অ্যাপ্রোচ মানে যে কৃষ্ণগড়ের সাইডটায় এপ্রোচ রোডটা এখনো কমপ্লিট হয়নি ওই জন্য এই সামনে গিয়ে আবার আমাকে ডান দিকে করে দেবে দিয়ে পুরনো ব্রিজ দিয়ে পার করাচ্ছে গাড়ি দেখুন এইদিকে কমপ্লিট হয়ে গেছে ওই দিকের কাজটা চলছে যেহেতু সেহেতু এই লেনটা চালু করে দিয়েছে এটা নতুন চালু হয়েছে লেনটা খুব সুন্দর লাগছিল একটা ঢালু মতন এই লেনটা আর সামনে একটা গোবিন্দপুর শান্তিপুর মোড় পাড়া পার করে একটা গোবিন্দপুর বাই বাইপাস হয়েছে ছোট্ট একটা বাইপাস সেটা আপনার ডিটেলস দেখিয়ে দেবো আজকে যে কতটা কী কাজ হয়েছে মানে সব যে ফ্লাইওভারগুলোর কাজ হচ্ছে না শেষের দিকে আছে তার মানে ধরুন সব থেকে যে ফ্লাই অ্যাশগুলো পড়ছিল যেখানে সেগুলো প্রায় সব সব জায়গায় সম্পূর্ণ হয়ে গেছে মানে ফিল করাটা প্রায় শেষের মুখে আর অল্প কিছু দিনের মধ্যে ফিল আপটা হয়ে যাবে মেন হচ্ছে এই অ্যাপ্রোচের যে ফিল হচ্ছে এই অ্যাশ দিয়ে সেগুলো হচ্ছে সমস্যা যার জন্য দেরি হচ্ছিল এই কাজগুলোর জন্য এ দেখুন অনেকটাই হয়ে গেছে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে দেখুন মাথা পর্যন্ত চলে এসেছে একদম নিচের থেকে এই ছাই দিয়ে ভরাট করে করে এই পর্যন্ত এসেছে দেখুন কাজ চলছে একদম দিবারাত্র কাজ চলছে এই বড় লরি আসছে এবং সেখান থেকে ওইগুলোকে জেসিবি দিয়ে খালি করা হচ্ছে দেখতে থাকুন পুরো ভিডিওটা এই দেখুন এদিকেও অনেকটাই কাজ হয়ে গেছে মানে ওই দিকের যেহেতু অ্যাপ্রোসোডটা হয়ে গেছে কমপ্লিট চালু করেছে দিকটা এদিকটা এখনও কমপ্লিট হয়নি বলে চালু করেনি এদিকটা দিকটা দেখুন আবার পনেরো রাস্তায় আমি চলে আসলাম ওইখান থেকে ব্রিজের আগের থেকে মানে যেহেতু এই দিকের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে রানাঘাট থেকে একদম কৃষ্ণনগর পর্যন্ত ছ মাসের মধ্যে এই রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে যদি কাজ না থেমে যায় একদম দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন এর পরের যখন আপডেট দেবো আমি এই এইগুলোও চালু হয়ে যাবে এই যে লেনগুলোও চালু হয়ে যাবে মানে যে অ্যাপ্রোচের কাজ হচ্ছে নতুনে এগুলোও চালু হয়ে যাবে আপনার গোবিন্দপুর বাইপাসটাও কমপ্লিট হয়ে আছে খালি ওই যেটা ফ্লাইওভার হচ্ছে এই ফ্লাইওভারটার কাজটা বাকি আছে ফ্লাইওভার বাড়ি ভরাটা হয়ে গেছে শুধু গাড়ার লঞ্চিং চলছে আমি আজকে দেখাবো আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো সঙ্গে থাকবেন আর অরিন্দম দা আমাকে কমেন্ট করেছিলেন যে শান্তিপুরের যে ফ্লাই ফ্লাইওভারটা হচ্ছে সেটা কি সিঙ্গেল ব্রিজ হবে সেটার বিষয়ে এখন স্পষ্ট না আমি কারণ একটাই হচ্ছে যে জানি না পরে পাশে একটা হবে কি না তবে দু এক মাসের মধ্যে সেটা মানে স্পষ্ট হয়ে যাবে যে ওখানে দুটো ব্রিজ হবে না একটাতেই ডান দিক বাদিক ঘুরিয়ে দেবে লেন আমার মনে হয় আর একটা ব্রিজ হবে কারণ জানি না একটা হবে কি না আমার মনে হচ্ছে হবে আর একটা পরে কারণ এখানে এখন ওখানে ট্রাফিক জ্যাম হয় বলে মনে হয় একটা করে তারপরে কমপ্লিট করে নিচ্ছে একটা করে জানি না কী হয় সেটা দেখার সময় বলে দেবে দেখুন এই দিকটায় সব একদম যে লেয়ার থাকে মানে একদম ফাইনাল লেয়ার সেটা পড়ে গেছে এইসব রাস্তায় সব ওই দিকের লেয়ারটাও পড়ে গেছে আমার এক কাকুই বলবো আমি উনি আমাকে কমেন্ট করেছিলেন যে আপনি তো এক পাশের রাস্তা দেখাচ্ছেন কিন্তু না ওই পাশেও লেয়ার ওই পাশে রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে যেহেতু কাজ হচ্ছে মানে কোথাও একটু আর্ধ কাজ হচ্ছে সেই জন্য রাস্তাগুলোকে ডাইভারশন করা আছে কিছু কিছু জায়গায় দুটো লেনই চালু আছে কিছু কিছু জায়গায় একটা লেন করে চালু আছে কিন্তু এই রানাঘাট থেকে আপনার কৃষ্ণনগর পর্যন্ত খুব বেশি হলে ছ মাসের মধ্যে একদম নাইনটি নাইন পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে যাবে দু একটু আর কাজ বাকি থাকবে কিন্তু তার জন্য জ্যাম জ্যাম জট হবে না মানে গাড়ি চলে যাবে শুধু হয়তো একটু দাঁড়াতে হবে পাঁচ দু মিনিট এক মিনিট স্লো স্লো যাবে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ছ মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে আমার যেটা মনে হয় আর রানাঘাট কৃষ্ণনগরের পরে দু এক জায়গায় আপনার বেত কী বলে ওটা দেবগ্রাম তারপর বেলডাঙ্গা ভাপ্তা রেলগেট কিছু কিছু জায়গায় জমি জটের জন্য কাজটা থেমে আছে তবে আমি যত শুনেছি ওটা কোটে আছে কেসটা ওই জন্য এখনও কাজগুলো হচ্ছে না অল্প অল্প মানে সেকশান মানে এক কিলোমিটার কোনো জায়গায় পাঁচশো মিটার কোনো জায়গায় দু কিলোমিটার এরকম আর ভাবতার যে রেলগেটটা আছে বহরমপুরের আগে সেটা পুরোটাই রেলগেট হয়ে গেছে কিন্তু দুদিকের অ্যাপ্রোচ রোডটা হয়নি সেটা ওইভাবে পড়ে গেছে মানে এই দুটো এই দু তিন জায়গায় আর বহরমপুরের পরে কোনো জায়গার কোনো সমস্যা নেই বহরমপুরের পরে আপনার রায়গঞ্জের ফ্লাইওভার হচ্ছে বহরমপুর বাইপাস হচ্ছে একদম ওইদিকে আপনার ডালখোলা বাইপাস সবই কমপ্লিট হয়ে গেছে আর যে ডালখোলা পর্যন্ত মানে এনএস টুয়েলভটা আর কোনো সমস্যা বহরমপুরে পরে কোনো সমস্যা নেই কিন্তু ওই বহ্মপুরের আগে দু এক জায়গায় একটু সমস্যা আছে সেইগুলো কবে ঠিক হবে বলা যাচ্ছে না তবে খুব শীঘ্রই হয়ে যাবে এই দেখুন এখানে একটা স্পিড ব্রেকার দেওয়া আছে যেহেতু এই লরিগুলো এখান দিয়ে এলেন লেনে যায় এইসব সব গাড়িতে সব ফ্লাই আসা আছে এগুলো খালি হবে দেখুন এই সামনেই বাইপাস আসছে গোবিন্দপুর বাইপাস যেটা ছোট্ট একটা বাইপাস মানে গোবিন্দপুর বাজারে যায়নি রাস্তাটা আমি আপনাকে দেখিয়ে দেবো ম্যাপে সুন্দর করে যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন আমি তো মোবাইলে এডিট করি ওই জন্য একটু বোঝাতে আপনাদের অসুবিধা হয় মানে ম্যাপ ম্যাপ পয়েন্টিংটা একটু অসুবিধা হয় কিন্তু কম্পিউটার হলে ম্যাপ পয়েন্টিংটা ভালো হতো আমি স্ক্রিনশট নিয়ে তারপরে ওখানে পয়েন্টিংটা করে দিয়েছি ম্যাপের দেখুন ওইখানটা বাইপাসে উঠে যাচ্ছে আর একদম ডান দিক থেকে মেন রাস্তা যাচ্ছে কিন্তু বাইপাসটা উঠছে এইখান থেকে এইখান থেকে একদম শান্তিপুর যে রোডটা তার উপর দিয়ে চলে যাচ্ছে গোবিন্দপুর বাজারের দেখা ম্যাপটা আসুক ম্যাপটা আপনাকে আপনারা দেখিয়ে দেবো ঠিকঠাক করে এই দেখুন এই বাইপাসটা এ দিয়ে এটা এই দেখুন ম্যাপটা দেখুন এটা পুরনো রোড গোবিন্দপুর লেখা আছে এটা পুরনো রোড আর নতুন বাইপাসে আমি লিখে দিয়েছি ওটা আপছাপ বোঝা যাচ্ছে ম্যাপে ওটা নতুন রাস্তা হচ্ছে এই একদম বাঁ দিক দিয়ে আপনাদেরকে সামনে গিয়েও দেখিয়ে দেবো এই দেখুন দেখতে থাকুন আমার এই একদম বাঁদিকে চলে গেলো শান্তিপুর আর ওই দেখুন ওই যে রেল ব্রিজটা হচ্ছে ওই দেখুন ব্রিজটা হচ্ছে এখনো গাডার লঞ্চিং হয়নি ওই দিকের অ্যাপ্রোচ রোডটাও হয়ে গেছে এবং এই দিকের অ্যাপ্রোচ রোডটাও হয়ে গেছে খালি গাডার লঞ্চিংটা হতে বাকি আছে খুব বেশি দিন লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে পুরনো রাস্তার যেটা এটা ওই সামনে আছে আমার এটা নতুন রাস্তা হচ্ছে আর গোবিন্দ বাজারের দিকে রাস্তা যাবে না একদম সূর্য উপর দিয়ে বেরিয়ে যাবে রাস্তাটা এই দেখুন ওইটার পূর্ণ রাস্তা এবারে আমি আবার এইদিকে চলে আসলাম যেটা নতুন বাইপাস হচ্ছে তার উপরে এখান থেকে এক দেড় কিলোমিটার গেলে আবার ওই যে গোবিন্দপুর বাইপাসে যে রাস্তাটা আসছে তার সঙ্গে মিশে যাবে এই লেনটা লেনটা দেখতে থাকুন এ দেখুন এই দিকেও অ্যাপ্রোচ রোটা হয়ে গেছে কমপ্লিট অনেকটা আমি এর আগেও একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম আর আজকেও আপডেট দিয়ে দিলাম আপনাদের এই পাটের আর মানে আজকে আপডেট দিলে আর দুদিন দুদিন ভিডিও করলে হয়ে যাবে কমপ্লিট কৃষ্ণনগর পর্যন্ত একদম আর এরপরে কল্যাণী এক্সপ্রেসের আপডেট দিয়েও কল্যাণী এক্সপ্রেসে অনেকটা কাজ এগিয়ে গেছে মানে এক দাদা আমাকে কমেন্ট করেছিলেন সৈকত দা সম্ভবত আমার সবার নাম মনে থাকে মোটামুটি সবাই কমেন্ট করেন সবার কমেন্টকেই পড়ি আমি এবং যাদেরকে পারি মতো রিপ্লাই করি আমি সৈকত কম কমেন্ট করেছিলেন কল্যাণী এক্সপ্রেসের আপডেট দিতে কল্যাণী এক্সপ্রেসটা হবে এরপরেই আপডেট দিয়ে দেবো অনেকটাই কাজ এগিয়ে গেছে আমার এর মধ্যে আর যাওয়া হচ্ছে না যে আপনার পার্কের ফ্লাইওভারটা তৈরি হয়ে পড়ে আছে চালু হয়েছে কিনা না উদ্বোধন হওয়ার আগে খুলে দেয় মানে সাধারণ মানুষের জন্য যাতে মানুষ যাতায়াত করতে পারে সেটাও আমার কাছে সেরকম ইনফরমেশনও নেই কারণ আমি অনেক দিন যাইনি বাড়ির থেকে কাছাকাছি পাঁচ সাত কিলোমিটার দশ কিলোমিটার রাস্তা কিন্তু হলে কি হবে ওই যাওয়া হচ্ছে না আমার কদিন ধরে একটু সমস্যার জন্য আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিও লাইক করে দিন যাতে এইরকম ইনফরমেশন ইনফরমেটিভ ভিডিও আপনারা আগেও দেখতে পাবেন দেখতে থাকুন আপনাদেরকে দেখিয়ে দেবো এই নতুন বাইপাস এটা আর ওদিক থেকে যে রাস্তাটা গেছে সেটা এক আমার একদম ডান দিক দিয়ে ডান দিক দিয়ে গিয়ে রাস্তাটা সামনে গিয়ে মিলছে এটা পুরো যেটা গোবিন্দ বাজার ছিল পুরনো আপনারা যারা পুরনো তিনি কৃষ্ণগরে কৃষ্ণনগর কিংবা এই রাস্তা ব্যবহার করেছেন তারা অবশ্যই জানবেন ওই বাজারটার উপর দিয়ে রাস্তাটা ছিল ওখানে একটা রেলগেটও ছিল আর নতুন রেলগেটে ওখানে একটা ব্রিজ হচ্ছে যেটা ওই শান্তিপুর মোড় এক ব্রিজের উপর দিয়ে আসছে রাস্তাটা নতুন বাইপাসের রাস্তাটা ওই সামনে গিয়ে দেখুন এইখানে চলে আসছে এইখানটা এসে ওই রাস্তার সঙ্গে পুরনো রাস্তার সঙ্গে এই নতুন বাইপাসটা মিলছে মানে ওইটা পুরো বাতিল হয়ে যাবে সাধারণ মানুষরা ব্যবহার করবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি